হাইকোর্টের নিষেধাজ্ঞার পর বাজারে কমে গেছে প্যাকেটজাত পাস্তরিত দুধের সরবরাহ এতে বেড়েছে গুড়া দুধের চাহিদা দামও বেড়েছে এসব দুধের তবে মিল্ক সহ তিন কোম্পানির দুধ উৎপাদন ও বাজারজাত করার নিষেধাজ্ঞা আপিল বিভাগের চেম্বার জজ স্থগিত করেছে এতে পর্যায়ক্রমে এসব কোম্পানির দুধ বাজারে আসছে এদিকে ভোগান্তি হলেও স্বাস্থ্যসম্মত দুধ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্রেতারা ইসুফ রানার প্রতিবেদন ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ও সিসার উপস্থিতির কারণে গত রোববার বিএসটিআই অনুমোদনপ্রাপ্ত চোদ্দটি কোম্পানির পাস্তরিত দুধ উৎপাদন ও সরবরাহের উপর পাঁচ সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করে হাইকোর্ট পরে সোমবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ভিটার এবং মঙ্গলবার প্রাণ ও ফার্ম ফার্মফ্রেশ দুধ উৎপাদন ও বিপণনের উপর নিষেধাজ্ঞা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মঙ্গলবার থেকে বাজারে দুধ সরবরাহ করছে মিল্ক ভিটা কোম্পানি অন্য দুটি কোম্পানির পাস্তরিত তরল দুধ এখনও বাজারে সরবরাহ করা হয়নি আর বাকি এগারোটি কোম্পানি দুই দিন যাবৎ পাস্তরিত দুধ উৎপাদন ও বাজারে সরবরাহ বন্ধ রেখেছে এর প্রভাব পড়েছে গুঁড়া দুধের উপর চাহিদা পূরণে গুঁড়া দুধের প্রতি ঝুঁকছেন ক্রেতারা কিন্তু এখানেও স্বস্তি নেই দুই সপ্তাহ আগে থেকে গুঁড়া দুধের দাম প্রকার ভেদে কেজি প্রতি বিশ থেকে তিরিশ টাকা বেড়েছে বাড়ছে আপনার এই সকালবেলা দেখা যাচ্ছে ছোটো ছোটো আপনারা দুইশো গ্রাম একশো গ্রামের প্যাকেট গুলো নিচ্ছে একটু কাস্টমার এইভাবে নিয়ে ওইটা রিকোয়েড করে খাচ্ছে যে প্যাকেটটা ছিল আপনার চারশো গ্রামের দুশো টাকা এটা দুশো আশি পঁচাশি টাকা হয়েছে ভোগান্তি হলেও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হাইকোর্টের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা প্রোডাক্টের কোয়ালিটি একটু ভালো হোক বা এটার মান ভালো হোক যাতে আমরা খাইতে পারে এবং বাচ্চারা যাতে খাইতে পারে কেউ ইচ্ছা না বেদাল খাব টাকা দেখাবে ভালো জিনিস খাবে বেদাল খাবো তবে এই সুযোগ কাজে লাগে অসাধু ব্যবসায়ীরা বাজারে যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা ইউসুফ রানা বৈশাখী সংবাদ ঢাকা